আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন মুদ্রা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। যারা নিয়োগের জন্য এনটিআরসি এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের প্রতিষ্ঠানে যোগদান প্রক্রিয়া। লোককথা, July 16, 2021, 3:01 পূর্বাহ্ন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এনটিআরসি এ সুপারিশ প্রাপ্ত হয়ে থাকেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইচ্ছা করেন, আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ব্যস্ত থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যারা নিয়োগের জন্য এনটিআরসি এ সুপারিশ করেছে তাদের প্রতিষ্ঠানে যোগদান প্রক্রিয়া, আপনি ngi.tetok.com.bd ntrca/app/login php প্রশ্নবোধক টাইপ /10 ঠিকানায় গিয়ে রিকমেন্ডেশন লেটার প্রিন্ট করতে হবে। প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আপনার করতে হবে প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে জমা দিয়ে আসুন। ক, রিকমেন্ডেশন লেটার, অর্থাৎ আপনাকে যে প্রতিষ্ঠানে এনটিআরসি সিলেক্ট করেছে উপরের ঠিকানা হতে গৃহীত প্রিন্ট কপি। খ, আপনি এনটিআরসিতে চাকরির জন্য আবেদন করেছেন সেই আবেদনের প্রিন্ট কপি। গ, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, ছবির দরকার নেই যেহেতু আবেদন ও সুপারিশ ফর্মের উপর ও অনলাইনে আপনার ছবি দেওয়া আছে। গ, চেয়ারম্যান সার্টিফিকেট এর মূল কপি বা সত্যায়িত কপি, এসএসসি এইচএসসি ও ডিগ্রি অথবা অনার্সের সনদের সত্যায়িত ফটোকপি। আপাতত আপনার আর কোনো কাজ নেই, প্রতিষ্ঠান প্রধান যা করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠান প্রধান ngi.tetok.com.bd ntrca/app/login.php প্রশ্নবোধক চিহ্ন টাইপ /7 ঠিকানা থেকে প্রার্থীর জন্য এনটিআরসি কর্তৃক প্রদত্ত সুপারিশ পত্র প্রিন্ট করবে এবং কমিটি সমন্বয় সকল সনদ ও সুপারিশ পর্যালোচনা করে রেজুলেশন করবে, যা অবশ্যই 2/11/16 তারিখের মধ্যে, কারণ 9/11/16 তারিখের মধ্যে তার প্রার্থী কোনো নিয়োগপত্র গ্রহণ করতে হবে। তাই শেষ তারিখে এক সপ্তাহ আগে নিয়োগ লেটার প্রার্থীকে ইস্যু করতে হবে। রেজুলেশন করার পর প্রতিষ্ঠান প্রধান প্রার্থীকে নিয়োগপত্র ইস্যু করবে। নিয়োগপত্র প্রার্থীকে সরাসরি বা ডাক যোগাযোগে পাঠাতে পারে। নিয়োগপত্রে যা লিখবে তার একটি নমুনা নিম্নে দেওয়া হলো। থার্ড ব্র্যাকেট দ্বারা বুঝিয়েছি, ব্র্যাকেটের স্থলে কোনো লেখা হবে না, অর্থাৎ লেখার স্টাইল বোঝায়। প্রতিষ্ঠান প্রধানের প্যাড যোগদান পত্র লিখবে। সূত্র, নিয়োগ সহশিক্ষক নব ডেভাবি 16, এখানে ফাঁকা আর পাশের তারিখ লিখে দেবেন। নিয়োগপত্র, নাম বিন্দু বিত্র, পিতার নাম মোহাম্মদ কালুশাহ, মাতার নাম খাদিজা বেগম, ঠিকানা গ্রাম শ্রীপুর পোস্ট আমতলী থানা আখাউড়া জেলা কদমতলী। জনাব, বিগত খ্রিস্টাব্দে তারিখের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি নিয়োগ সংক্রান্ত সুপারিশ মর্মে এবং খ্রিস্টাব্দের তারিখ গভর্নিং বডির ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে সহকারী শিক্ষক গণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগপত্র প্রদান করা হইল। প্রকাশ থাকে যে পত্র নিয়োগপত্র প্রাপ্তির 7 দিনের মধ্যে নিম্নের শর্ত সাপেক্ষে যোগদান করতে হইবে, অন্যথায় এই নিয়োগ বাতিল বলে গণ্য হইবে। শর্তসমূহ, 1, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও অভিজ্ঞতা সনদ থাকলে তা দাখিল করতে হইবে। 2, মহাপরিচালকের মাধ্যমে ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক কোনো কারণে বেতন ভাতা প্রদান না করিলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে প্রতিষ্ঠান প্রদানের সই ও তারিখ, প্রধান শিক্ষক আমতলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় আখাউড়া কদমতলী, এখানে প্রতিষ্ঠান প্রদানের সিল না দিলেও অসুবিধা নেই, প্রার্থী নিয়োগপত্র পেয়ে যা করবেন। 2 কপি যোগদানপত্র লিখবে, যার 1 কপি প্রতিষ্ঠান প্রদান রেখে দেবে, আরেক কপির উপর প্রতিষ্ঠান প্রদান তার সিল স্বাক্ষর দিয়ে যোগদানপত্র গ্রহণ করা হলে লিখে দিয়ে আপনাকে ফেরত দেবে। আপনার আপাতত কাজ শেষ, তারপর মিষ্টি খাওয়ালে অসুবিধা নেই। আবার প্রতিষ্ঠানের পিয়ন অথবা MLS কে 200 টাকা দিয়ে বলতে পারেন, মিষ্টি আর সামোসা নিয়ে আসো,
আর আপনি ক্লাস করুন ও হাজিরা খাতায় স্বাক্ষর করুন। পরবর্তী ধাপে সুযোগ পেলে লিখব আপনার এমপিও বেতন কমানোর জন্য সহজ রাস্তায় কী করতে হবে, নিয়োগপত্র কী লিখবেন তার নমুনা। চলুন সেটি জানা যাক। তারিখ 1.5 খ্রিস্টাব্দের, প্রধান শিক্ষক আমতলি বালিকা মাধ্যমিক বিদ্যালয় আখাউড়া কদমতলী, বিষয় সহকারী শিক্ষক গণিত পদে যোগদান প্রসঙ্গ জনাব যথাযথ সম্মান প্রদর্শক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী 1.5 খ্রিস্টাব্দের তারিখ আপনার প্রতিষ্ঠান সহকারী শিক্ষক গণিত পদে নিয়োগের জন্য এনটিআরসি কর্তৃক সুপারিশ পেয়ে 1.5 খ্রিস্টাব্দের তারিখ আপনার প্রদত্ত নিয়োগপত্রে মর্মে যাহার সূত্র নিয়োগ সহশিক্ষা নব দেবাবী 16 ও তারিখ 1.5 খ্রিস্টাব্দের আজ 1.5 খ্রিস্টাব্দের তারিখ পূর্বাহ্নে সহকারী শিক্ষক গণিত পদে যোগদান করিলাম, সে মতে মহোদয় সমীপে প্রার্থনা, আমার যোগদানপত্র গ্রহণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জনাবের মর্জি হয় বিনীত আপনার বিশ্বস্ত। এখানে আপনার স্বাক্ষর দিবেন, তারিখ দেওয়ার দরকার নেই। বিন্দুবিত্র নিয়োগপত্র দিতে অবহেলা করলে আপনি কি করবেন, তারপরে সুযোগ পেলে লিখব আর এমপিও আপনার বিল করাতে দালালের হাতে টাকা দেওয়ার দরকার নেই, নিজেই করতে পারবেন। দেখি এ বিষয়ে পরে পোস্ট করা যায় কি না, যোগদানপত্র কম্পিউটার টাইপ বা সহস্রে দেওয়া যায়। তো বন্ধুরা, ওনারা যদি পোস্ট দেয় সাথে সাথে আমিও আপনাদের কাছে শেয়ার করব। আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিরি। আল্লাহ হাফেজ।